আমাদের আগামী 10 তারিখের সমাবেশটি সফল করার লক্ষ্যে আমরা প্রচারপত্র দিয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে আমাদেরকে এই ছাত্রলীগের গুন্ডারা অতর্কিত হামলা চালায় এবং আমাদেরকে হত্যার উদ্দেশ্যে আমাদের ঘরে ইট পাটকেল নিক্ষেপ করে রড দিয়ে আঘাত করে এবং আমাদের গাড়ি ভেঙে সম্পূর্ণ চুরমার করে দেয়। আমাদের চার পাঁচজন গুরুতর আহত অবস্থায় রক্তাক্ত অবস্থায় হসপিটালে ভর্তি রয়েছে এবং পরবর্তীতে সেখানে অবস্থানরত পুলিশ কুড়িটা আমাদের কয়েকজনকে গ্রেফতার করে কোতোয়ালি থানায় নিয়ে যায়। আমিও আহত হই, আমার বিভিন্ন জায়গায় তারা আঘাত করে, আমার সাথে যারা রয়েছে সকলে আঘাতপ্রাপ্ত হয়। তা আমি বলতে চাই, এই ধরনের অপকর্ম করে সন্ত্রাসী কর্মকাণ্ড করে আমাদের এই সমাবেশকে কোনোক্রমে বাধাগ্রস্ত করতে পারবে না। আমরা সকল শক্তি নিয়ে আমরা ইনশাল্লাহ আল্লাহর রহমতে সকলকে সাথে নিয়ে জনগণ যেভাবে আজকে মাঠে নেমেছে সবাইকে নিয়ে আমরা চোরালোভাবে মাঠে অবস্থান করেই আমরা এই হামলা মামলার উপযুক্ত Come on, come on.
তারেক ভাই I'm going to go to the hospital.